প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? সবাইকে জানাচ্ছি ঈদের পরে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। ঈদের পরে আজকে আবারও আমরা উপস্থিত হলাম, অর্থাৎ আমরা ক্লাস করব গ্রাফিক ডিজাইনের। আজকের বিষয় ইমেজ এডিটিং বা চিত্র সম্পাদনা। আপনাদের সাথে প্রতিদিনের মতো আজকেও আছি আমি, সুকান্ত কুমার শর্মা, প্রশিক্ষক গ্রাফিক ডিজাইন ও আউটসোর্সিং, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, শহর সমাজসেবা কার্যালয়, কুষ্টিয়া। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, মনোযোগ সহকারে সবাই ক্লাসটি দেখবেন। আজকের ক্লাসে আমরা যে বিষয়ের উপর ক্লাসটি শিখব সেটি আপনাদের আবারও জানাই। আজকে আপনাদের ফটোশপের 12 নম্বর ক্লাস, যেটি ঈদের আগে হওয়ার কথা ছিল কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্লাসটি নেওয়া সম্ভব হয়নি, সেই ক্লাসটি আজকে নেওয়া হচ্ছে। আজকে আমরা শিখব ইমেজ এডিটিং এর কাজ। তো চলুন আজকের ক্লাস আমরা শুরু করি। তার আগে আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আপনারা আমার ক্লাসটি সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা? যারা শুনতে পাচ্ছেন তারা ইয়েস বা ওয়াই লিখে কমেন্টস করেন, কারণ ক্লাসটি মূলত আপনাদেরই জন্য। আপনারা যদি শুনতে না পান তাহলে কিন্তু ক্লাসটি নিয়ে কোনো লাভ হবে না। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যারা লাইভে আছেন এই মুহূর্তে আমার ক্লাসটি দেখছেন বা শুনছেন তারা অবশ্যই কমেন্টস করবেন। আপনারা কমেন্টস করলেই আমি ক্লাসটি শুরু করব। আলোর ছায়া, আপসা আলোর ছায়া, আপনি শুনতে পাচ্ছেন, ধন্যবাদ আপনাকে প্রথম কমেন্টস করার জন্য, সেই সাথে ঈদ মোবারক। তারপরে এমডি রবিউল বাসার, ভালো আছি স্যার, শোনা যাচ্ছে, বৃষ্টি লিখছেন, ইয়েস। আচ্ছা, যারা কমেন্টস করছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা। চলুন তো আজকের মূল ক্লাস আমরা শুরু করি। এস এই সাকিব হাসান লিখছেন, ইয়েস। মুস্তাফা কামাল লিখছেন, ইয়েস, ধন্যবাদ আপনাদেরকে। আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আবারও বলছি আমার প্রতিটা ক্লাসই কিন্তু এখন থেকে প্রতিদিনকার ক্লাসটাই খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য ক্লাস মিস দেওয়া যাবে না। এখানে আবু হুরাইরা কমেন্ট করছেন, তারপর ইমরান পারভেজ ইয়েস লিখছেন। ক্লাসের প্রথমে আপনাদের জন্য একটু বলে রাখি, আপনারা কমেন্ট করার জন্য ক্লাস শুরুর টাইম থেকে 25 মিনিট সময় পাবেন। আর আরেকটা কথা বলি, আপনাদের বিষয়টি জেনে রাখা উচিত, সেটি হচ্ছে আমাদের ক্লাস সময়তে শুরু হতে 5-10 মিনিট লেট হয়। এর কারণ হচ্ছে আমাদের একটার পর একটা ক্লাস হয়, অনেক সময় সিস্টেমটা রেডি হতে এবং একজন শেষ করার পর আর একজন অনলাইনে আসতে কিছুটা বিলম্ব হয়। সে কারণে আপনারা ধৈর্য হারাবেন না, ক্লাস যে টাইম দেওয়া থাকবে, অর্থাৎ আমার ক্লাস টাইম 4টায়, অনেক সময় 4টা 5 বা 4টা 10-এ শুরু হতে পারে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু অবশ্যই অপেক্ষা করতে হবে। কারণ আপনাদের কারণটা আমি আগেই জানালাম যে কি কারণে ক্লাসটি দেরি হতে পারে। আমার পূর্বে চলছিল, আপনারা দেখছিলেন যে ওয়েব ডেভেলপিং এবং ওয়েব ডিজাইনের উপরে ক্লাস চলছিল, এটির কারণে আমার ক্লাসটি শুরু হতে 5 মিনিট দেরি। তো চিন্তার কিছু নাই, ক্লাস আপনাদের 30 মিনিটই চলবে এবং আমি চেষ্টা করব আপনাদের জন্য সর্বোচ্চ ভালোটুকু দেওয়ার, যাতে আপনারা একজন সত্যিকারের ডিজাইনার হতে পারেন। কারণ আপনাদের ক্লাসের আজকে শুরুতেই একটি কাজ দেখাই আপনাদেরকে ক্লাস শুরু করব, যে আমার এক স্টুডেন্ট খুবই চমৎকার ডিজাইন করছে, যেটি না দেখালে ভালোই লাগছে না। এখানে অনেকেই কমেন্টস করছেন, সজীব হাসান, ঈদ মোবারক স্যার, হ্যাঁ আপনাকে ঈদ মোবারক। তারপর আবু হুরাইরা মিম, থ্যাংক স্যার, আপনাকেও ওয়েলকাম। তারপরে নামটা ঠিক করতে পারছি না, আপনার মেন্ডেলা ইউসিডি নাকি ইউডিসি, হ্যালো স্যার। তারপর কাজী হক, গ্রেট। তারপর আতিকুর রহমান, সোহাগ, ঈদ মোবারক স্যার। আচ্ছা, তো পরবর্তীতে আবার কমেন্টস দেখবো, চলুন ক্লাস শুরু করি। তো আমি এটাকে একটু মিনিমাইজ করে দিচ্ছি, কাজটা আমি ভিউ করে রাখলে একটু বেটার হতো, তারপরও আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন, আমার এক স্টুডেন্ট এখানে হচ্ছে, তার নাম এমডি হাসানুজ্জামান রকি, কত সুন্দর একটি বিজনেস কার্ড তৈরি করছে, দেখেন কার্ডটা কিন্তু অনেক চমৎকার। তো এই ধরনের কার্ড ডিজাইন কিন্তু আমি আপনাদের শিখাবো, এই জন্য ক্লাসগুলো কন্টিনিউ করতে হবে। অবশ্যই আমার জানা মতে কার্ডের ডিজাইনটি আপনাদের ভালো লাগছে। তো চলুন ক্লাস শুরু করা যাক। ফটোশপটি ওপেন করলাম,
ওপেন করে আমার ছবিটি প্রথমে এখানে এনে রাখছি। তো প্রথম থেকে আপনাদের দেখাই, এখানে ফটোশপটি ওপেন করার পরে ফাঁকা জায়গায় ডবল ক্লিক করে আপনি একটি ছবি নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আজকে যেহেতু আমাদের টপিকসই ইমেজ এডিটিং, আমরা ইমেজের উপরে কাজ করছিলাম, আগেই বলে নিই আপনারা যারা গত ক্লাসে ছিলেন অর্থাৎ 11তম ক্লাসে ছিলেন, আমি ক্লাসটি শেষ করছিলাম আপনার কালার লকআপ পর্যন্ত যত সম্ভব। তো যাই হোক, আমি এখান থেকে আপনাদের ইনভার্ট থেকে আবার এই মেনুগুলো বা টুলসের কাজগুলো দেখাবো বা সাবমেনে যেটাই বলেন, এখান থেকে কাজগুলো দেখানো শুরু করব, মনোযোগ সহকারে দেখতে হবে। এই কাজগুলো দেখানোর পরে আবার আমি 10 মিনিট পরে কমেন্টস পড়া শুরু করব। আর এখানে বরাবরের মতোই আমি আমার নিজের ছবি ব্যবহার করছি যাতে কারোর কোনো অভিযোগ না থাকে। এই ছবিটি কিন্তু একটু ভালো মতো দেখেন, কোনো কাজ করা নেই, অর্থাৎ DSLR থেকে তোলার পরে যেমন ছিল তেমনই রাখা আছে। ছবিটি ইচ্ছা করে আমি কাজ করিনি, যাতে করে এখানে কাজ করে আপনারা বুঝতে পারেন যে কি ধরনের কাজ করা যায়। কাজ করে যদি ওই ছবিতে এডিট করা যায় তখন কিন্তু খারাপ লাগে। তো চলুন আমরা একটু এডিটিং এর কাজ শিখি। তা আমরা যে বিষয়ের উপর আজকে ক্লাসটি চলছে, আপনারা প্রথমে দেখছিলেন ইমেজ এডিটিং, বাংলায় বলা হয় চিত্র সম্পাদনা। তো চিত্র সম্পাদনা বললে অনেকেই বুঝবে না, এর নাম ইমেজ এডিটিং, এটাই সবাই ভালো মতো বুঝতে পারে। তো ইমেজ এডিটিং এর পরবর্তী পার্ট যেটি, চলুন অ্যাডজাস্টমেন্টে যে আমরা দেখি কাজকে, এখানে আছে ইনভার্স কন্ট্রোল আই, মনে রাখবেন ইনভার্স করলে কি হয়, ছবিটি এরকম নেগেটিভ আকার ধারণ করে। অর্থাৎ 10-15 বছর আগে ক্যামেরায় যে ফিল্মের মাধ্যমে ছবি তোলা হতো সেগুলো ছিল এই আকৃতির। তো বুঝতে পারছেন ইনভার্স এর কাজ, আর হিস্টোরির বিষয়টা সবাই জানেন। এরপর আবার অ্যাডজাস্টমেন্ট থেকে যাচ্ছি, এখানে আছে দেখেন পোস্টারাইজ, এটির কাজ কি, এটির কিন্তু চমৎকার একটি কাজ, ছবিটা দেখেন অনেকটা পোস্টারের মতো হয়ে গেছে। অর্থাৎ অনেক সময় পোস্টার মারা হয়, এই জায়গাটা পোস্টারাইজ করে দিলে ছবিগুলো এরকম আকৃতি ধারণ করে। তো এই লেবেলটা আবার একটু উল্টো দিকে কাজ করে, লেবেলটি যত কমাবেন আপনার ছবিটি তত ঘোলা আকৃতির হবে, অর্থাৎ একটু মনে হবে যেন জল রং করা। অনেক সময় আর্টিস্টরা ওই যে জল রং করে না, বাচ্চারা জল রং নিয়ে খেলে ওই ধরনের, আমি এখানে এক না এখানে 3 দিলাম, 3 যদি দিই দেখেন এরকম আসছে, যদি আপনি এখানে 5 দেন এরকম আসছে। ওকে করে দেন, ছবিটি পোস্টারাইজ হয়ে যাচ্ছে। আপনি এখন কাউকে বলতেও পারেন যে আমি ছবিটি আর্ট করছি, আপনার কিন্তু যদি শুধু ছবি হয় কেউ কিন্তু ধরতে পারবে না আপনি ফটোশপে করছেন না আর্ট করছেন। এটাও এক প্রকার চালাকি, ফটোশপে অনেক কাজ করি, অনেক সময় অনেক ইফেক্ট দিই, খুব ভালো লাগে, মজা লাগে, বুঝছেন, আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আমার ছাত্রছাত্রীরা যারাই ক্লাস করে সবাই আনন্দের সাথে ক্লাস করে, আপনারা আনন্দের সাথে ক্লাস করবেন। আর যেহেতু ক্লাসটি 30 মিনিট, এই জন্য আপনাদের সাথে গল্প করার কোনো সুযোগ নেই, শুধু কাজের কথাই হবে, এই জন্য আপনারা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন এবং কাজগুলো শিখবেন। তো দেখেন আপনারা কিভাবে পোস্টারাইজ করবেন, কাজটি ইতিমধ্যে শিখে গেলেন। তো চলুন আর একটি কাজ শিখি আমরা, এখান থেকে আবার অ্যাডজাস্টমেন্টে যাচ্ছি। যাওয়ার পরে এখানে আমরা দেখেন এখানে যে অপশনটি আছে এটার উপর একটি ক্লিক দিই, এটার কাজ কি, এটি দেখেন আপনার ছবির যে চেয়ারটা চেঞ্জ করে দিচ্ছে, দেখেন দৃশ্য নাই শুধু ছবি। আবার এদিকে যদি দেন কালচে, অর্থাৎ আপনি কোন স্টাইল করবেন, মোবাইল অ্যাপস দিয়ে অনেকে করে, আমরা ফটোশপ দিয়ে করবো, অর্থাৎ যারা ফটোশপ শিখছেন তাদের জন্য তো এটা অবশ্যই বেটার। এরপরেরটা আমরা একটু দেখি, এরপরে আছে আমাদের গ্রেডিয়েন্ট ম্যাপ, এটির কাজ কি, এটির কাজ হচ্ছে আপনার ছবিটাকে অনলি 2টি কালার বা 3টি কালার দিয়ে এক্সচেঞ্জ করা। আপনি ছবিটাকে কয়টি কালার দিয়ে করতে চান, দেখেন এখানে আপনি গ্রেডিয়েন্ট কালারের সমন্বয়ে ছবিটাকে করতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো গ্রেডিয়েন্ট কালার দেন। দেখছেন মজার একটা কাহিনী মনে পড়ে গেল, ছোট কালে অর্থাৎ ধরুন কালার টিভি যখন আসেনি অ্যাভেলেবল বাংলাদেশে, তখন কিন্তু অনেকে টিভির উপরেই এইরকম কালারিং কি বলে কাগজ বা কালারিং কাজ দেওয়া হতো, তখন কিন্তু ওইটাকেই রঙিন টিভির মতো মনে হতো, তো ব্যাপারটা অনেকটা এমনই লাগছে। তো এইভাবে আপনি গ্যারডিন ম্যাপের মাধ্যমে আপনার ছবিতে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করতে পারেন, বুঝতে পারছেন ব্যাপারটা, দিয়ে ওকে করে দিলে আপনার ছবিটা গ্যারডিন ম্যাপ হয়ে গেল। এটির কাজ আশা করি সবাই বুঝতে পারলেন। এরপর আর একটু কাজ দেখি, আর একটা কথা আপনাদের বলে রাখি, যে কোনো বিষয়ে আপনার যদি একটু ঘটেন নিজে নিজে বা নিজে নিজে দেখেন অনেক কিছু শিখতে পারবেন, মানে এখানকার মেনুগুলো এবং সাব মেনুগুলো এতই অনেক বেশি, আপনি যদি নিজে নিজে না ঘটেন এগুলো বুঝতে পারবেন না। আর আমি তো আপনাদের রিসেট কিভাবে কোথায় দেখাই দিছি,
এজন্য নিজে নিজে একটু বাসায় প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন। তারপরে আছে আমাদের সিলেক্টিভ কালার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অপশন। এই কালারটি কি কাজে লাগে একটু জুম করে দেখাই। এখানে অনেক সময় আপনারা ছবি তোলার সময় আপনাদের চেহারা কেমন হয় দেখো, কারোর হলদেটে ভাব আসে, কারোর লালটে ভাব আসে, কারোর নীলটে ভাব আসে, কারোর কালচে ভাব আসে, এই ভাবগুলোকে আপনি দূর করবেন কিভাবে সেটা সিলেক্টিভ কালার থেকে দূর করতে হবে, অথবা আপনি কালার গুলোকে চেঞ্জও করতে পারেন। এখান থেকে দেখেন আপনি এই ছবিতে যদি রেডটাকে কমানো বাড়ানো করতে চান, রেড খুব একটা নেই কিন্তু আছে, কারণ সব রং মিলেই তো রং কালার গুলো তৈরি। এখান থেকে দেখেন এদিকে যদি শুধু রেড আমার সিলেকশন করাই আছে, এখান থেকে আমি এতগুলো কালার নিয়ে কাজ করতে পারবো। এখানে দেখেন এটাকে সায়ান দিলাম, চেহারায় কিন্তু একটু রেড ভাব বেশি আসলো, আবার এদিক থেকে এদিকে একটু কমায় দেখেন রেডটা কিন্তু কমে গেল, তার মানে কি চেহারার মধ্যে লাল একটা কালার থাকে, ব্যাপারটা বুঝতে পাচ্ছেন? একটু ভালো মতো খেয়াল করেন। আপনি আপনার ছবিটাকে কোন লেভেলে রাখতে চান সেটি আপনি নির্ধারণ করবেন। তো এটাকে আমি আপাতত জিরো করে রাখছি। এরপর আছে মেজেন্টা, মেজেন্টা মানুষের চেহারায় থাকেই, মেজেন্টাকে যদি মাইনাস করে দেন চেহারা হলুদ হচ্ছে, মেজেন্টাকে বাড়ালে চেহারা কেমন লালটে হয়ে যাচ্ছে, এটা আশা করি বুঝতে পারলেন। এরপর আছে ইয়েলো, ইয়েলো দেখেনি যে গাছের পাতা পুতো গুলো সব ইয়েলো, কিছু কিছু পাকা পাতা ছিল, ইয়েলোটাকে যদি কমান একটু, চেহারা থেকে ইয়েলো কমে যাচ্ছে, আবার বাড়ালে চেহারায় কি হলদেটে ভাব চলে আসছে। অর্থাৎ এখানে যদি কারোর ফর্সা ছবি নিয়ে অর্থাৎ ফর্সা স্কিন নিয়ে এখানে ইয়েলোটাকে দেওয়া যেত, মনে হতো যেন কাঁচা হলুদ কেবল মেখে আসছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন, আপনার ছবিটা যদি হলুদ বেশি হয়ে যায় মনে হবে জন্ডিস, সেক্ষেত্রে আপনি ইয়েলোটাকে কমাই দেবেন। আচ্ছা তারপরে আছে ব্ল্যাক, ব্ল্যাকটা কি কাজে লাগে? চুলটাকে গাঢ় করার জন্য বা আপনার যে সব ভুরু টুরু যে সবগুলো কালো করা দরকার, সেক্ষেত্রে আপনি ব্ল্যাকটা একটু বাড়াই দিলেন, দেখেন কালো হচ্ছে, কমে দেন কমে যাচ্ছে। খেয়াল করেন চেহারায় কিন্তু ব্ল্যাকের ইফেক্ট কত, আমি ব্ল্যাক কমানোতে চেহারাটা কিন্তু ফর্সা লাগছে, তার মানে এই না যে চুল থেকে ব্ল্যাক হারিয়ে গেছে, বুঝতে পাচ্ছেন? দেখেন ব্ল্যাক কমানোতে চেহারায় আলাদা একটি গ্লেজ আসছে। তো এই সিলেক্টিভ কালারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটার মাধ্যমে আপনি চাইলে ছবিটাকে উজ্জ্বল করে নিতে পারেন। এখন কিন্তু ভালো লাগছে, অর্থাৎ আমি নিজের ছবিতে দেখাচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছবিতে করে দেখবেন। তো মূল ছবিতে ক্লিক দিয়ে দেখেন কেমন ছিল আর বর্তমানে কেমন। এই কাজটি আপনি কন্ট্রোল জেড প্রেস করেও আপ ডাউন করে দেখতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারলেন আমাদের সিলেকটিভ কালারের কাজ। আর একটু খেয়াল করেন মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে টানলে কিন্তু ছবিটা মুভ করছে না, সেই ক্ষেত্রে কি করবেন, স্পেস বার চাপ দিয়ে ধরলে হ্যান্ড টুল আসবে এবং এটির সাহায্যে আপনি ছবিটাকে মুভ করবেন। তো ঠিক আছে, কিছু কমেন্টস দেখে নি, তারপরে আবারও ক্লাসে ফিরে আসবো। অনেকে অনেক কমেন্ট করছেন, আমি একটু কমেন্টস গুলো পড়ি, আর সময় আছে ক্লাসগুলো আপনাদের সবকিছু শিখাবো যতদূর সম্ভব। আর আপনাদের আগেই বলে রাখি, আমি কিন্তু আপনাদের যে 30 মিনিটে শেষ করতে হবে এমন কোন এমন ভাবে কিন্তু শেখাচ্ছি না, আপনাদের কোর্সটা যাতে শেষ হয় সেইভাবে, ক্লাস প্রয়োজনে যদি দুই একটা বেশিও লাগে সেক্ষেত্রে বেশি দেওয়া যাবে, আপনাদের টেনশনের কিছু নেই। এই জন্য যতটুকু শিখানো যায় 30 মিনিটে ততটুকু শিখাবো, কিন্তু সুন্দরভাবে শিখাবো যাতে আপনারা ভালো মতো শিখতে পারেন, কারণ তাড়াহুড়ো শিখালে যদি আপনি বুঝতেই না পারেন তাহলে আমার পরিশ্রম বৃথা, আপনার MB কিনে লাইভ দেখাও বৃথা। তা আশা করি বুঝতে পারলেন, ওই জন্য আমি সবকিছু আপনাদের ধীরে সুস্থে দেখাবো। আচ্ছা কাজী হক লিখছেন গ্রেট, আচ্ছা ধন্যবাদ। উপস্থিত স্যার প্রিন্স হৃদয়, আচ্ছা উপস্থিত থাকার জন্য ধন্যবাদ। জুয়েল মাহমুদ, আজকে জয়েন করছি, ইস আগে যদি জয়েন হতে পারতাম তবে আগে সেশন গুলো দেখে নেব ইনশাল্লাহ। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ, এই পেজে আছে আমাদের সবগুলো সেশন, 1 নম্বর ক্লাস থেকে শুরু করে সবগুলো ক্লাসই আছে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন সমস্যা নাই, চাইলে আপনি ডাউনলোডও করে নিতে পারেন। ডাউনলোড করার জন্য আপনি যেটা করতে পারেন, ফেসবুক ডাউনলোড সফটওয়্যার নামে ওই সফটওয়্যারটি, আপনি ফেসবুক ভিডিও ডাউনলোডার এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আর একটা সফটওয়্যার আপনি ডাউনলোড করে নিতে পারেন, নামটি মনে পড়ছে না, আমি একটু দেখে আপনাদের বলে দিই যে কোন সফটওয়্যারটার মাধ্যমে করবেন। এই যে 4K ডাউনলোডার, এই সফটওয়্যারটার মাধ্যমেও আপনি চাইলে যে কোনো ভিডিও ডাউনলোড করে নিতে পারেন। আচ্ছা তো তারপরে আসসালামু আলাইকুম লিখছেন আমির হামজা, ওয়ালাইকুম আসসালাম। তারপর অর্ঘ বিশ্বাস, স্যার আদাব, আচ্ছা অনেকদিন পরে এভাবে আপনাকে সাথে পেয়ে খুশি হলাম, হ্যাঁ আপনাকেও ধন্যবাদ। তারপরে স্যার আমার এখানে স্টোরি
খুঁজে পাইনি, একটু দেখিয়ে দিন। স্টোরি বলতে কোন স্টোরি আমি ঠিক বুঝতে পারলাম না। ও স্টোরি না, এটা হিস্টোরি। আচ্ছা হিস্টোরি আপনাকে আমি আবার দেখাচ্ছি, সমস্যা নাই। প্রিন্স হৃদয়, আপনার ইউটিউব চ্যানেলে নিয়মিত ইলাস্ট্রেটরের ভিডিও দেবেন, আশা করি ইলাস্ট্রেটর সম্পূর্ণ টিউটোরিয়াল দেবেন স্যার। হ্যাঁ অবশ্যই, টিউটোরিয়াল আবার আজকে থেকে ইলাস্ট্রেটরের উপর যে টিউটোরিয়ালগুলো দেওয়া হচ্ছে আবার পাবেন, সমস্যা নেই। ঈদের ছুটিতে ছিলাম তো আজকে থেকে সবই শুরু হচ্ছে, আপনারাও আজকে থেকে সব শুরু করুন। তো আমি আবারও চলে যাচ্ছি ক্লাসে। দেখেন একজন হিস্টোরি খুঁজে পাচ্ছিলেন না, এই যে এই কর্নারটা হচ্ছে হিস্টোরি, এখানে ক্লিক দিলে আপনার হিস্টোরি চলে আসবে, এখান থেকে আপনি হিস্টোরি দেখতে পারেন। আর যদি তাও খুঁজে না পান, আপনি উইন্ডো থেকে যেগুলো খুঁজে পাচ্ছেন না সেগুলো একটু খুঁজে নেবেন। এ দেখেন উইন্ডোতে হিস্টোরি আছে, আপনি যেটাই খুঁজে না পাবেন সরাসরি উইন্ডোতে চলে যাবেন, সবগুলো এখানে আছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা আপনারা বুঝতে পাচ্ছেন। আর আপনাদেরকে আবারও বলছি, ক্লাস চলাকালীন যখন যে সমস্যা ফেস করবেন অবশ্যই কমেন্টস করবেন, আপনাদের শেখানোর জন্যই মূলত আমার ক্লাসে আসা। তো চলুন আমরা আরো কিছু কাজ শিখি। এরপর আছে দেখেন শ্যাডোস এবং হাইলাইটস, এটার কাজ কি? অ্যামাউন্টটাকে বাড়াই, কিছু পরিবর্তন হচ্ছে, বুঝতে কি পারছেন? অনেক সময় আপনার কম্পিউটারের পরিবর্তন আপনি বুঝতে পারবেন না, যদি আপনার প্রসেসর বা র্যাম একটু স্লো হয় বা হার্ড ডিস্কের মানে মোট কথা কম্পিউটার কনফিগারেশন একটু কমা হয়, সেক্ষেত্রে কিছু কিছু মেনু বা টুলস গুলো একটু ধীর গতিতে কাজ করে, তার মানে এই না যে আপনার কাজ করবে না। দেখেন ছবির কালারটা একটু ভালো মতো খেয়াল করেন, এখান থেকে আমি অ্যামাউন্টটাকে বাড়াই 100 করলাম, ছবি দেখেন সাদা হয়ে গেল, ব্যাপারটা বুঝতে পারছেন? সাদা চোটে মনে হচ্ছে চুলও পেকে গেল। যাই হোক একটু হাসেন, হাসলে শরীর ভালো থাকে, বুঝছেন? এখন থেকে যেহেতু করোনার মধ্যে বেশি বেশি হাসবেন, স্বাস্থ্যকর খাবার খাবেন এবং সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন, দূর চিন্তায় কেউ থাকবেন না, চিন্তা মানুষকে ধ্বংস করে দেয়। দেখেন অ্যামাউন্ট নিচেরটা হাইলাইটস অ্যামাউন্ট বাড়ানোতে কালারটা কত সুন্দর চলে আসে, চকচক চকচক করছে, ভালো লাগছে। কিন্তু এই কাজটি যদি আমি একটু ভিন্নভাবে করতাম আরো ভালো হতো, দেখাই আপনাদের। ক্যান্সেল করলাম, এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে আমি আমার পুরো দৃশ্যটাকে মনে করেন সিলেকশন করে নিলাম, ছবিটা বাদে। সিলেকশন করার পরে এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে গেলাম, যে এখান থেকে আমরা যেটা নিয়ে কাজ করছিলাম শ্যাডোস এবং হাইলাইটস, এখান থেকে দেখেন অ্যামাউন্টটাকে একটু বাড়ায় ওকে করে, ওকে করে দিলাম, কন্ট্রোল ডি আউট। ছবিটা কি আগের থেকে সৌন্দর্য বৃদ্ধি পেল না? এভাবে আপনি এডিট করে নিতে পারেন, আমি কিন্তু এডিট করে রাখলে রাখতে পারতাম, আপনাকে দেখানোর জন্য জাস্ট করিনি। তো আশা করি বুঝতে পারলেন এটা, তারপরে আবার দেখি চলেন। এবার আছে এইচডিআর, এইচডিআর টিউনিং, এখান থেকে দেখেন এটার কিন্তু অনেক কাজ দেখতেই পাচ্ছেন, তো আমি শর্টে কিছু আপনাদের দেখাই। এখান থেকে এগুলো একটু কমানো বাড়ানো করলে কিছুটা পরিবর্তন আসবে ছবিতে, বা এখান থেকে গামা যদি বাড়ানো কমানো করেন কিছু পরিবর্তন আসবে। দেখেন গামাটাকে একটু কমাই দিই, ছবি দেখেন লাইট বৃদ্ধি পাচ্ছে, ছবি কিন্তু ভালো লাগছে, খুব বেশি গামা বাড়ানো কমানো যাবে না, এটি কমাচ্ছি। এক্সপোজার এটা বাড়ানো কমানো করলে দেখেন আলো কমানো বাড়ানো করছে, অর্থাৎ আপনার হাতে সবকিছু দেয়া, আপনি আপনার ছবিকে কিভাবে এডিট করবেন সেটা আপনার বিষয়, আপনাকে পরিমাণ মতো দিয়ে দেখতে হবে যে কোনটা কেমন আসে। আর মনিটরের কালারটা অবশ্যই ঠিকঠাক মতো দিয়ে রাখবেন যাতে আপনি ভালো মতো বুঝতে পারেন। আর গ্রাফিক্স ডিজাইনের কাজ যারা করেন তাদের উদ্দেশ্যে বলছি, এবং যারা শিখছেন, মনিটরের ব্রাইটনেসটা খুব বেশিও দেবেন না কমও দেবেন না, যাতে আপনার চোখ সহনীয়, যেটাতে আপনার চোখ ভালো ধরে সেইভাবে আপনি দেবেন, কারণ খুব বেশি দিলেও আপনার চোখে প্রেশার পড়বে, কম দিলেও চোখে পড়বে প্রেশার পড়বে, যেহেতু দীর্ঘ সময় কাজ করতে হয়। আমি নিজেও সময়তে একটানা 4-5 ঘন্টা এমনকি 6 ঘন্টাও কাজ করি, এবং এটা এমনই একটা ব্যাপার আপনি কাজ করতে বসলে ভুলে যাবেন যে সময় কমিয়ে চলে যাচ্ছে, তাই জন্য আপনার ব্রাইটনেসটা ঠিক করে নিয়ে কাজ করবেন যাতে চোখের ক্ষতি না হয়, কারণ চোখ কিন্তু অনেক মূল্যবান সম্পদ, সবাই জানেন। দেখেন এখানে এটা কমালে সাদা কালো হচ্ছে, তো এইভাবে বাড়িতে সবাই এটা দেখে নেবেন, আমি দেখাই দিলাম একটু। এরপরে আমরা আর একটু কাজ শিখি, ভ্যারিয়েশন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি যার জন্য একটু মাস্টার এখানে রাখলাম, অ্যাডজাস্টমেন্ট থেকে ভ্যারিয়েশন।
আমি প্রতিটা ছবিতে কিন্তু ভ্যারিয়েশনের কাজ করি। দ্রুত এডিটিং করতে গেলে আপনাকে এই ভ্যারিয়েশনের কাজটি করতে হবে। আমি আপনাদের একটু দ্রুত এডিটিং করা শিখাই দিই, যে 2-3 মিনিটের মধ্যে আপনি আপনার ছবিকে কিভাবে উজ্জ্বল করবেন। যেহেতু এডিটিং এর কাজ চলছে, খেয়াল করেন, ইমেজে যাবেন, অটো টোন, দেন ক্লিক। খেয়াল করেন, ছবি কিন্তু ব্লেস চলে আসছে। কন্ট্রোল জেড আনডু করলাম, আবার দিলাম, দেখেন শার্টের কালার, চেয়ারের কালার বুঝতে পাচ্ছেন, সব কিন্তু চকচকে হয়ে গেল। অর্থাৎ অটো টোন দেওয়ার ফলে আপনার কিন্তু কষ্ট করে অ্যাডজাস্ট করার দরকার হচ্ছে না, অটো অ্যাডজাস্ট করে দিচ্ছে। আবার একটু দেখাই, পূর্বের অবস্থায় ফিরে আনলাম। আবার ইমেজ থেকে অটো কন্টেস্ট শর্টকাট গুলো মনে রাখবেন বা খাতায় লিখে রাখবেন। অটো কন্টেস্টে ক্লিক দিলাম, দেখেন কন্টেস্টটা ছবির বৃদ্ধি পাচ্ছে, পরিবর্তন বুঝতে পাচ্ছেন। আমি এই যে আনডু রিডু করছি, আশা করি পরিবর্তন বুঝতে পাচ্ছেন। এবার আছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে অটো কালার, আপনি চাইলে আপনার ছবিতে অটো কালার দিয়ে দিতে পারেন, যে কোন কালারটি আপনার দরকার। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন শর্ট টাইমে কিভাবে ইমেজটাকে আপনি অ্যাডজাস্ট করবেন। তো সাধারণত আপনি এখান থেকে অটো কন্টেস্ট বা অটো টোন দেবেন, দেওয়ার পরে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে চলে যাবেন ভেরিয়েশনে। আমি এটা আগে দেখাইনি এই কারণে যে আস্তে আস্তে যাওয়া লাগবে সিরিয়ালে, তাহলে তো আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ভেরিয়েশনে গেলাম, যাওয়ার পরে দেখেন বিভিন্ন রকমের কালার দেখাচ্ছে, মোর সায়ান, মোর কারেন্ট পিক, মোর রেড, আপনার মোর ব্লু, যেটা আপনার ভালো লাগে আপনি নিতে পারেন। একটা ক্লিক দেন, দিয়ে ওকে করেন, এখানে দেখেন চলে আসছে। আমি এটা নিলাম কি, মোর ব্লু, ব্লু ইফেক্ট চলে আসছে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা বুঝতে পারলেন যে ছবিকে আপনি কিভাবে দ্রুত অ্যাডজাস্ট করবেন। তো আমাদের অ্যাডজাস্টমেন্টের মধ্যে আরো 3-4টা অপশন আসে, তো সময়ের দিকে লক্ষ্য করি আগে, দেখি আর কেউ কোন কমেন্টস করছেন কিনা, তারপরে এগুলো দেখাবো। হ্যাঁ, আমার তো এখনো বেশ সময় আছে দেখতে পাচ্ছি। তো এখানে অনেকেই কমেন্টস করছেন, তারপরে কি সীমা রহমান উনি একটি লিঙ্ক পাঠাইছে কিসের জানি না। আমির হামজা, ধন্যবাদ স্যার, লকডাউন খুলে দিচ্ছে, আমাদের ক্লাস কন্টিনিউ চলবে কি? হ্যাঁ, আপনাদের ক্লাস কন্টিনিউ চলবে, কারণ এটা যেহেতু জাতীয় ওয়েব পোর্টালে ক্লাসটি আপনারা দেখছেন, এই ফেসবুক পেজে কন্টিনিউ ক্লাস চলবে, এনে আপনাদের টেনশন নেই। আপনাদের প্রতিটি ইনস্টিটিউট খুললেও ফেসবুক লাইভটা চলতে থাকবে, আর যদি বন্ধ হয় সেটা আপনাদের নোটিশ আকারে জানানো হবে। তো আশা করছি এই মুহূর্তে বন্ধ হবে না, চলতে থাকবে, টেনশনে কিছু নেই। আর প্রতিদিন ক্লাস রুটিন দেওয়া হবে, 1 সপ্তাহ, যেমন এই সপ্তাহ তো চলবেই, পরের সপ্তাহ রুটিন আবার আপনার এই সপ্তাহ শেষের দিকে দিয়ে দেওয়া হবে, রুটিনগুলো দেখে নেবেন। কি সুদীপ লিখছেন, আচ্ছা এটা কি কোন টেকনোলজির ক্লাস নাকি? না, এটা অ্যাডোবি ফটোশপ অর্থাৎ গ্রাফিক ডিজাইনের ক্লাস চলছে। সানভি আহমেদ, সমাজসেবা, কুষ্টিয়া, গ্রাফিক্স ডিজাইন ক্লাস। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। প্রিন্স লিখছেন, জি আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাদের কমেন্টসের জন্য। কারো কোনো প্রশ্ন থাকলে এখনো করতে পারেন, কারণ আপনাদের ক্লাস, আবারও বলছি, প্রতিদিনই ক্লাস টাইম শেষ হওয়ার আগে কমেন্টস করবেন, যাতে করে উত্তরগুলো দিতে পারি। তো চলুন আর একটু কাজ শিখি। এখান থেকে ইমেজে আবার যাচ্ছি, অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে আছে আপনার ডিজাইন রেস্টোর, এটা ক্লিক দিলে দেখেন ছবিটা সাদা কালো হয়ে যাচ্ছে, ডাইরেক্ট সাদা কালো। তো আপনি এটার মাধ্যমে ছবিটাকে সাদা কালো করে নিতে পারেন। আচ্ছা, কালার করে নিই, ইমেজ, অ্যাডজাস্টমেন্ট, তারপর আছে ম্যাস কালার, ফিচার ক্যাস্কিং। চলুন দেখি, এখানে দেখতে পাচ্ছেন এটা কমানো বাড়ানো করলে লাইটটা কমা বাড়া করছে, কিন্তু সব লাইট একই রকম না কেন? আপনার ঘরে এলইডি লাইট, তারপর এনার্জি লাইট, রড লাইট আছে না, সবগুলোর আলো কি একই রকম? এখানেও সেই রকম, এক একটা লাইট এক একটা ইফেক্ট ফেলে। তো এই জন্য আপনাকে বুঝে শুনে লাইট দিতে হবে যে কোনটা ভালো লাগছে। তো সবাই চায় যে তার ছবিটা সুন্দর হোক সবসময়। আপনি যে কোনো এডিটিং এর ক্ষেত্রে ফলো করবেন আপনার মুখমণ্ডলের কালার এবং লাইটগুলো ঠিক আছে কিনা, দৃশ্যগুলো নিয়ে আপনার টেনশন নাই। আপনার মজার একটা গল্প বলি, আপনারা মনে করেন 5 জন ছবি তুলছেন, ছবি তোলার পর ছবিটা প্রিন্ট করলে 5 জনের হাতে যদি ছবি দেওয়া হয়, তাহলে যার যার ছবি শেষে কিন্তু আগে দেখবে যে কাকে কেমন লাগছে। আপনাকে ভালো লাগছে কি লাগছে না সেটা না, আপনার বন্ধুর কাছে দিলে আপনার বন্ধু কিন্তু আগে দেখবে যে তাকে ভালো লাগছে কিনা।
সো ফেসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, আপনারা ফেজের উপর গুরুত্ব দিয়ে কাজ করবেন যাতে ফেসটা সুন্দর থাকে, সে যার ছবিতে এডিটিং করেন। এরপরটা দেখাই, দেখেন এটাতে কিন্তু কালার বৃদ্ধি করা যাচ্ছে এবং কমানো যাচ্ছে, হালকা একটু দিচ্ছি, ভালোই লাগছে কিন্তু, আবার বেশি বাড়াই দিলেও ভালো লাগছে, আমার শার্টের কালারই চেঞ্জ। তো আশা করি বুঝতে পারছেন যে এটার কাজ কি। স্বাভাবিক অবস্থান তুলে জিরো করে দেন এটাকেও, জিরো। অনেক সময় এরকম আপনার ওয়ার্নিং আসতে পারে, টেনশনের কিছু নেই, কারণ এখানে এটা জিরো হয় না, এই জন্য জিরো নিল না, একটা লেভেলে থাকে, সব কিছু জিরো করা যায় না। এর দেখেন 100 100 ছিল, এই জন্য জিরো হয় না। ফেড, ফেডের কাজ কি দেখেন, ফেডটা কিন্তু খুব একটা এখানে ইফেক্টিভ না, সো এখানে ফেডটা খুব একটি গুরুত্বপূর্ণ নয়। তো আশা করি বুঝতে পারলেন, আর অল্প কিছু সময় আছে, আপনাদের অ্যাডজাস্টমেন্টে সবগুলো শেষ করে ক্লাসটি শেষ করব। রিপ্লেস কালার, রিপ্লেস কালারের কাজকে চলেন একটু দেখি। এটা যদি ইমেজে ক্লিক দিয়ে নেন, ইমেজটা শো করছে, আপনি এখান থেকে এটাকে বাড়ান, এটাকে একটু দিয়ে নি, এটা ওকে করলে কিছুটা বোঝা যাবে। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ না, আপনি হিউ যদি বাড়ান, দেখেন এটা বাড়ছে, কমালে কমছে, তারপর স্যাচুরেশন। অর্থাৎ আর একটা বিষয় বলি, কিছু কিছু অপশন কিন্তু আপনার কিছু কিছু মেনুর মধ্যেও থাকে একই অপশন, যেমন এই তিনটা অপশন কিন্তু আপনারা গত ক্লাসেও দেখছেন এবং রিপ্লেস কালারের মধ্যেও আছে। সো আপনি মনে রাখতে হবে যে কোন জায়গা থেকে কোন কালারগুলো ব্যবহার করবেন, তো এইভাবে আপনারা ছবিকে এডিটিং করতে পারেন। তো আমাদের ইমেজ অ্যাডজাস্টমেন্টের মেনুর এবং সাবমেনুর কাজগুলো শেষ হলো, আর এখানে বাকি থাকলো এই যে 2-1টি অপশন, আমরা কাজ করতে করতে ওগুলো শিখে নেব। তো আশা করি সবাই আজকের ক্লাসের কাজগুলো বুঝতে পারছেন, আর কারো কোনো কমেন্টস আছে কিনা দেখি। এখন দেখতে পাচ্ছি আর কারো কোনো কমেন্টস নেই, আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। তো আমাদের হাতে যেহেতু এখন আরো কিছুটা সময় আছে, আমি আর একটু কাজ দেখাবো আপনাদেরকে। আর একটি কথা বলি, আপনাদের প্রত্যেকেই সময়টাকে কাজে লাগাবেন, সময়টাকে যদি কাজে না লাগান জীবনে বড় হতে পারবেন না, এটা সবাই জানেন। তো এখানে আমরা ইমেজ অ্যাডজাস্টমেন্ট যে কাজগুলো শিখলাম, অ্যাডজাস্টমেন্ট শিখলাম, অটো টোন শিখলাম, অটো কন্টেস্ট, অটো কালার শিখলাম, ইমেজ সাইজ, এই কাজটি একটু গুরুত্বপূর্ণ। দেখেন অনেক সময় আমরা বুঝতে পারি না আমার ইমেজটা কোন সাইজে আছে, পাসপোর্ট স্ট্যাম্প না কোন সাইজ, আপনি কিচ্ছু না, ইমেজ সাইজে ক্লিক দেন, এখানে আপনাকে দেখা দেবে সাইজটা কত মাপে আছে। দেখেন ওয়াইডে আছে 20 ইঞ্চি, হাইটে আছে 26 ইঞ্চি, রেজুলেশন 72, খুব ভালো না কিন্তু রেজুলেশন। তারপরও এখানে 8 মেগাপিক্সেল জায়গা খেয়েছে কিন্তু, এটা তো বুঝতেই পাচ্ছেন যে 8 মেগাপিক্সেল মানে কিন্তু ছবির রেজুলেশন একেবারে খারাপ না, ভালো রেজুলেশন। কারণ কি, আমি ছবিটাকে যদি একটু মুভ করি তাহলে বুঝতে পারবেন, ফাইল থেকে আপনি একটা সাপোজ ফোর আছে, ওই দেখাই ফটো পেপারে যে এখান থেকে আপনি সাপোজ ফোর আর একটা ছবি প্রিন্ট করতে চাচ্ছেন, এই যে 4R MR 4:6 এই মাপ নিয়ে আপনি এটাকে যদি মুভ করেন, আচ্ছা এটা একটু সোজা করে দেখাই, ফাইল নিউ, এটা ল্যান্ডস্কেপ আছে, এটাকে পোর্ট্রেট করে নিই, A4 আর 4R, A4 কিন্তু আপনাদের খাতার পেজ আর 4R হচ্ছে ছবির মাপ। তো এই ছবিটাকে মুভ করে নিয়ে মুভ টুলের টান দেন, সেখানে ছাড়ি, দেখেন ছবিটা কিন্তু পুরোপুরি এটে গেল, অর্থাৎ এটা একটি স্কেল, এই মাপে আপনি দিয়ে ছবিটাকে প্রিন্ট করে নিতে পারেন। যদি মনে হয় যে না আপনি ছবিটাকে আর একটু বড় করবেন, দেখেন ছবি কিন্তু সব আটিনি, এখান থেকে সিলেকশনের সাহায্যে আর একটু বড় করে নিলেন, নিয়ে ইন্টার দিয়ে দিলেন, দিয়ে আপনি এইভাবেও ছবিটাকে সেভ করে নিয়ে প্রিন্টে দিয়ে দিতে পারেন। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পারলেন রেজুলেশন এবং মাপের ব্যাপার স্যাপারগুলো। এখানে নীল রতন বাগচি, উনি লিখছেন ধন্যবাদ স্যার, আপনাকে ধন্যবাদ ক্লাসটি দেখার জন্য। তো ঠিক আছে, আপনাদের সবাইকে ধন্যবাদ, আর আগামী ক্লাসে আপনাদের কি থাকবে সেটা একটু দেখে আজকে ক্লাস শেষ করি। আপনাদের 13 নম্বর ক্লাসে থাকবে ব্লেন্ডিং অপশন, অর্থাৎ ড্রপ শ্যাডো, ইনার শ্যাডো, ইনার গ্লো, আউটার গ্লো, স্টক, গ্রাডিন ওভারলে, কম্পোজ ইমেজ, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই টপিকস গুলো শেষ করতে ফুল 30 মিনিটই লাগবে,
সো আপনাদের প্রথম থেকে একদম ক্লাসের প্রথম থেকে মনোযোগ সহকারে দেখা লাগবে, তা নাহলে কিন্তু কাজ মিস করে ফেলবেন। এবং এইগুলো দিয়ে ব্যানার বা যে ডিজাইনই করতে যান, পোস্টার, ব্যানার, ফেস্টুন, এগুলো লাগবে 100%। এগুলো এই জন্য ব্লেন্ডিং অপশনটা ভালো মতো শিখতে হবে। 14-15 নম্বর ক্লাসে আপনাদের শিখাবো ইউজিং ফিল্টার ইন ফটোশপ। ফিল্টারের উপরে আপনাদের তিনটা ক্লাস, কারণ ফিল্টার খুবই গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝতে পারলেন যে কি দেখি ক্লাস হবে। আজকের ক্লাসটি শেষ করব। আজকের ক্লাসে এত সময় যারা ছিলেন সবাইকে ধন্যবাদ। আমাদের প্রতিটি ক্লাসের ভিডিও এবং এই ভিডিওটি পুনরায় দেখতে ভিজিট করুন www.skill.gov.bd ওয়েবসাইটে, অথবা দক্ষতা বাতানের ফেসবুক পেজ www.facebook.com/skill.gov.bd এই পেজে, যেটিতে আপনারা দেখছেন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জনসমাগম থেকে দূরে থাকবেন। নিজে সুস্থ থাকুন, পরিবারের সবাইকে ভালো রাখুন। ধন্যবাদ সবাইকে।